নাইটিকাম পাই, এইসব মেডিসিন গুলো আছে, দীপ্তক্রিয়াতে কাজ করে। মানে রুগী দুটো বস্তু দেখছে, কেন দুটো বস্তু দেখে, তার কারণ হচ্ছে তার দুটো চোখের যে পাওয়ার, ধরুন একটা চোখে তার চশমা আছে, আর একটা থেকে চশমা নেই, সেই চশমার পাওয়ারটা লেগে যাচ্ছে তিন, আর একটা চোখে পাওয়ার লাগছে না, রুগীর তখন ডিপ্রোপিয়া হবে। দুটো চোখের পাওয়ারের ডিস্টেন্স ডিফারেন্স যদি 2.5 বা তার উপরে হয়, হ্যাঁ, একটা চোখে পাওয়ার লাগছে 1.5, আর একটা চোখে পাওয়ার লাগছে 5, তার মানে দুটো চোখের ডিফারেন্স পাওয়ারের কত হয়ে যাচ্ছে, আড়াই এর উপরে হয়ে যাচ্ছে। তখন কিন্তু এরকম যদি দু চোখে দু রকম পাওয়ার থাকে, তখনই কিন্তু রুগীর ডিপ্লোপিয়া ফর্ম করে, অর্থাৎ একটা বস্তুকে রুগী দুটো বস্তু দেখতে পায়। এইরকম জায়গাতে আমরা কনস্টিটিউশনাল দিয়ে ড্রাগ দিয়ে দেখতে পারি, তাতে কিন্তু আমরা ভালো উপকার পাবো। কারণ ব্যাপারটা হচ্ছে তো এমনি এমনি লেখেনি, কেন্টের মতো লোক তো হাবি জাবি কথা লিখবে না, তিনি নিশ্চয়ই পেয়েছেন, রুগীকে দেখেছেন যে না এই রুগীগুলো সারে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এখানেও কিন্তু আমরা ওষুধ দেব, এবং আমাদের এই রুব্রিক গুলো সঠিকভাবে এর অর্থটা যাতে আমরা বুঝতে পারি, সেই জন্য কিন্তু আমাদের এই জায়গাটা একটা বলার উদ্দেশ্য। আর একটা কথা আমি আগের দিন বলেছিলাম যে প্রেস বায়োপিয়া, হ্যাঁ, এই যে প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া ব্যাপারটা কি, প্রেস বায়োপিয়া হচ্ছে ওই যে আগে বলেছিলাম, যথেষ্ট আলোচনা করেছিলাম যে বয়সটা যখন 40 বা তার আশেপাশে হয়, হ্যাঁ, 40-এর কাছাকাছি বয়স হলে রুগীর কাছের জিনিসটা ভালোভাবে দেখতে পায়, মানে রুগী তো তারা রুগী নয়, এটা কিন্তু রোগ নয়, এটা হচ্ছে কমন টু অল, সকলের ক্ষেত্রে প্রযোজ্য, যারা পড়াশোনা করে বা ছোট জিনিস দেখে, যারা পড়াশোনা করে না তারা এসে বলে সুচে সুতো পড়াতে পারছি না, যারা পড়াশোনা করে তারা বলছে ছোট লেখা দেখতে পাই না, চালে কাপড় বাঁচতে পারি না, এইরকম কন্ডিশন গুলো তারা বলে। হ্যাঁ, তাহলে এই অবস্থাটাকে আমরা বলি মানে প্রেস বায়োপিয়া, এটা কিন্তু কোনো ডিজিজ নয়, এটা কমন টু এভরি ওয়ান। আমরা তখন তাকে প্রেস বায়োপিক পাওয়ার দিই, এই প্রেস বায়োপিক পাওয়ারটা কিন্তু প্লাস পাওয়ার, হ্যাঁ, প্রেস বায়োপিক পাওয়ারটা কিন্তু প্লাস পাওয়ার, আমরা তখন তাকে প্লাস পাওয়ার দেখেছি। আমরা আমি যেটা ব্যক্তিগত অভিজ্ঞতাতে বলে দেখেছি বা যেটা ঘটনাগুলো ঘটে থাকে, 40 বছর হলে কারো কারো 38 বছর বয়সে কিন্তু প্রেস বায়োপিয়া চলে আসতে পারে, তার প্লাস ওয়ান পাওয়ার লাগে। হ্যাঁ, 40 বছরের আশেপাশে বয়স, এসে বলছে ছোট লেখা দেখতে পাচ্ছি না, সঙ্গে সঙ্গে তাকে আই স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিতে হবে, তিনি একটা ওয়ান পাওয়ার দেবে, এরকম 42 হলে 1.25, 45 হলে 1.5, হ্যাঁ, 50 হলে হয়তো দেখা গেল 2 পাওয়ারের চশমা লাগছে, এবং সেটা হবে হচ্ছে মানে বাইফোকাল চশমার নিচে যে মুন থাকে ওখানে কিন্তু প্লাস পাওয়ারটা ঢুকানো, এবং ওই পাওয়ারটা দিয়ে রুগী পড়াশোনা করা বা ছোট কাজগুলো করে। আচ্ছা, তাহলে এই প্রেস বায়োপিয়াতেও কিন্তু আমাদের যে আমরা ভাবছি যে তার চোখের রোগ হয়েছে ওষুধ দিয়ে সারিয়ে দেবো, তা কিন্তু নয়, সেটা কিন্তু করা যাবে না, তাকে কিন্তু এরকম প্লাস পাওয়ারের চশমা দিতেই হবে। হ্যাঁ, রুগী তো কত রকম হয়, আজকের একটা নতুন রুগী মজার ঘটনা, এসে বলছে যে মানে দেখিয়েছে, সে এসছে আমার কাছে অন্য প্রবলেম নিয়ে, অ্যাকচুয়ালি ডিসমেলোরিয়া নিয়ে এসছে, মা নিয়ে এসছে মেয়েকে, মা বলছে দেখুন একটু ওষুধ হয় নাকি, মেয়েটা তো গায়ের রংটা চাপা ও ফর্সা হতে পারে কিনা। আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম যে ওই ওষুধটা জানা থাকে আমি আগে খেতাম, হ্যাঁ, ওই রকম যদি ওষুধ জানা থাকতো তাহলে আমি আর কালো থাকতাম না, আমি অনেকদিন আগে ফর্সা হয়ে যেতাম। এরকম ঘটনা অনেক ঘটেই আর কি, মানে রুগীরা এসে বলবে যে ডাক্তার সামনে জিনিস দেখ, আমি ছোট জিনিস দেখতে পাই না, সামনে জিনিস দেখতে পাই না, আর বলে দিলাম ওষুধ দিয়ে সারিয়ে দেবো, তা কিন্তু নয়, তাকে কিন্তু আমরা রিফ্রাকশনের জন্য চোখের ডাক্তারের কাছে অবশ্যই পাঠাবো।
চশমা লাগলে চশমা পড়তে বলবো, আর ফেস ব্যাগের জুতো চশমা লাগবেই। তাহলে মোটামুটি ভাবে এই সমস্ত কারণগুলোর জন্য আমরা রুগীকে চশমা দিয়ে থাকি। আমার একটা উদ্দেশ্য ছিল এই জায়গাটা আলোচনার, যে চোখের ইফতারকে বেরোনিয়ে রুগীগুলো যে রুগীরা যে সমস্যাগুলো বলে তাদেরকে আমরা কি অ্যাডভাইস করব, কার কি রকম চশমা পড়তে হয়, আমি কিন্তু এই জন্য এই জায়গাটা আলোচনা করেছি। আমি জানি এটা টোটালি প্র্যাকটিক্যালের ব্যাপার, এটা এরকম ডিস্টেন্স এরকম আলোচনাতে ঠিক হয় না, তবুও থিওরিটিক্যাল যতটুকু বোঝা যায় আমি বললাম, এবং যিনি বুঝতে পেরেছেন হয়তো তার প্র্যাকটিসে হেল্প হতে পারে, আর যিনি হয়তো সেভাবে বুঝতে পারেনি তাতেও কোনো অসুবিধা কিছু নেই, এটাতে তেমন কিছু আটকায় না। আমরা শুধু একবার তাকে চোখের ডাক্তারের কাছ থেকে ঘুরিয়ে আনবো এবং যা কিছু করবার তিনি করে দেবেন। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আজকে যে আলোচনা হয়েছে তার উপরে প্রশ্ন হবে, অন্য কোনো প্রশ্ন হবে না, বেশি নেই হতো, আছেই বোধ হয় 6 জন 4 জন 10 জন বোধ হয় আছে, 9-10 জন আছে। ঠিক আছে সুশীল, আমি ছাড়লাম, এবার তুমি তোমাদের তোমার কাজ করো। ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ আপনাকে। এখানে যারা উপস্থিত আছেন, যদি কারো কিছু প্রশ্ন থাকে, এখানে একটি হাতের চিহ্ন আছে, ওইটা টাচ করে প্রশ্ন করতে পারেন বা মুখে বলতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু হাত তুলে জানাতে পারেন। আমাদের এখানে উপস্থিত আছেন সত্যব্রত ভট্টাচার্য স্যার, যারা আপনার যদি কিছু বলার থাকে। আচ্ছা বলুন। আমি আর একটা কথা একটু বলে নিচ্ছি, একটা কথা বলে নিচ্ছি, আমরা ভাবছি চোখের কয়েকটা রোগ আমরা পড়বো, যে রোগগুলোর মানে মুখাপেক্ষে আমরা প্রতিনিয়ত হয়ে থাকি। সবার আগে আমরা পরের দিন যেটা পড়বো সেটা হচ্ছে ক্যাটারাক্ট। ক্যাটারাক্টটা কিন্তু আমাদের মানে ছানি, ছানিটা কিন্তু আমাদের ভীষণ ভাবে জানা দরকার বা পড়া দরকার, এবং ছানি একটা চোখের খুব কমন ফিচার, আমরা ছানি পড়ব। হ্যাঁ, পরের দিন আলোচনা। ঠিক আছে, ডক্টর ভট্টাচার্য যদি কিছু বলবার থাকে বলবেন। না, আমার কিছু বলার নেই, ভালোই আলোচনা আছে, খুব সুন্দর আলোচনা আছে, পরিষ্কার একদম। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর পার্থ প্রদীপ চৌধুরী স্যার, আপনি কিছু বলুন প্লিজ। ধন্যবাদ, ধন্যবাদ আমার প্রিয় বন্ধু তপনকে।